বস ব্যবহৃত অংশ রাইজম বা রূপান্তরিত কাণ্ড প্রধান কাজ হজম শক্তি বৃদ্ধি কারক প্রস্রাবের বেগ ও বাদ ব্যথায় কার্যকর যে সমস্ত রোগে কার্যকর হজম শক্তি হ্রাস ও পেট ফাঁপায় এক গ্রাম রাইজম সম জৈন ও কালো লবণ মিশিয়ে আহারের পর দিনে দুইবার পানি সহ সেবন করতে হবে পনেরো থেকে বিশ দিন নিয়মিত সেবন করে যেতে হবে শ্বাসকষ্টে পাঁচশো মিলিগ্রাম রায়জম দিনে দুই থেকে তিনবার মধুর সাথে মিশিয়ে চেটে খেতে হবে পনেরো থেকে বিশ দিন সেবনে ভালো ফল পাওয়া যায় ঘনমূত্রত্যাগে দুশো পঞ্চাশ মিলিগ্রাম রায়জম চূন্য দিনে দুইবার মধু সহ চেটে চেটে খেতে হবে প্রয়োজন বোধে পাঁচশো মিলিগ্রাম করতে হবে এক থেকে দুই মাস সেবন করা আবশ্যক গলা ব্যথা ও কাশিতে পাঁচশো মিলিগ্রাম রায় সুট অর্থাৎ শুকনো আদা চূর্ণ মিশিয়ে মধুসহ দিনে দুই থেকে তিন বার মেধাবৃদ্ধিতে দুইশ পঞ্চাশ মিলিগ্রাম বস ঘি বা মধুসহ বেটে খেলে মেধাবৃদ্ধি পায় প্রলেপ দিলে ফোলা ও ব্যথা প্রশমিত হয় কানের সমস্যায় কানের ভেতরে ভো শব্দ বা যন্ত্রণা হলে বছের রস কানে দিলে যন্ত্রণা লাঘব হয় অসুরকে মল ব্যথা থাকলে বস পুড়িয়ে ধোয়া দিলে ব্যথা কমে যায় এছাড়াও বস বাউনাশক উত্তেজনা রোধ করে এবং বেদনানাশক ও কাশি পরিষ্কার হিসেবে কাজ করে এর জলীয় নির্দাস ডায়রিয়া পেট ফাঁপা অরুচি এবং হাঁপানি ও ব্রংকাইটিস এর চিকিৎসায় খুব কার্যকর বস মুখে রাখলে মুখ গরম হয় লালা নির্গত হয় এবং মুখের রোগও সেরে যায় বছর পানির পোকা নাশ করে পানিতে এক থেকে দুই দিন বস ভিজিয়ে সে পানি দিয়ে মুরগিকে গোসল করালে মুরগির গায়ের পোকা মারা যায় বস টুথপেস্ট তৈরিতেও ব্যবহৃত হয়